ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের বেস্ট একটি স্ক্রিন রেকর্ডার সম্পর্কে কথা বলবো। আমরা যারা ইউটিউবিং করি তাদের টিউটোরিয়াল রেকর্ড করার জন্য, গেমিং রেকর্ড করার জন্য বা লাইভ স্ট্রিমিং রেকর্ড করার জন্য কিন্তু এই স্ক্রিন রেকর্ডারটির প্রয়োজন হয়। তো আপনি যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন স্ক্রিন রেকর্ডার লিখে, তাহলে দেখবেন যে অসংখ্য স্ক্রিন রেকর্ডার কিন্তু এখানে রয়েছে। বাট এই সবগুলো স্ক্রিন রেকর্ডারই কিন্তু বেস্ট স্ক্রিন রেকর্ডার নয়। তাহলে আপনাকে যদি একটি বেস্ট স্ক্রিন রেকর্ডার খুঁজে বের করতে হয়, আপনাকে বেশ কিছু বিষয়ের উপরে খেয়াল রাখতে হবে। এক নম্বরে যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হলো রেজুলেশন। এই স্ক্রিন রেকর্ডারটির রেজুলেশন মিনিমাম 1080 পিক্সেলের আছে কি না। দুই নম্বরে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো ফ্রেম রেট। তো ফ্রেম রেটটি আপনার মিনিমাম 60 FPS হতে হবে। তো যদি আপনার 60 FPS হয়, তাহলে আপনি বুঝবেন যে এটি একটি বেস্ট স্ক্রিন রেকর্ডার। তিন নম্বরে যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হলো বিট রেট। তো বিট রেটটি মিনিমাম আপনার 16 MBPS হতে হবে। তো যদি আপনার বেশি হয় তাহলে আরও অনেক ভালো, অর্থাৎ বিট রেটটি যত বেশি হবে আপনার স্ক্রিন রেকর্ডারের কোয়ালিটিটি কিন্তু তত বেশি ভালো হবে। চার নম্বরে যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হলো ওয়াটারমার্ক, অর্থাৎ এই স্ক্রিন রেকর্ডার দিয়ে স্ক্রিন রেকর্ড করলে কোনো প্রকার ওয়াটারমার্ক আসে কি না। পাঁচ নম্বরে যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হলো অডিও রেকর্ড, অর্থাৎ আপনি এক্সটার্নাল ইন্টারনাল বোথ সাইড রেকর্ড করতে পারতেছেন কি না। তো যদি এই পাঁচটি বিষয় আপনার স্ক্রিন রেকর্ডারে থাকে, তাহলে আপনি বুঝবেন যে এটি একটি বেস্ট স্ক্রিন রেকর্ডার। তো এমনই একটি বেস্ট স্ক্রিন রেকর্ডারের সাথে আজকে আমি আপনাদেরকে পরিচয় করাই দেবো। তো এর জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে, এবং প্লে স্টোরে গিয়ে আপনি সিম্পলি সার্চ করবেন এক্স রেকর্ডার লিখে। তো যখন আপনি এক্স রেকর্ডার লিখে সার্চ দেবেন, দেখবেন যে সবার উপরে এই অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। এই অ্যাপ্লিকেশনটি আপনার 10 কোটিরও বেশি কিন্তু ডাউনলোড হয়েছে, এবং আমি নিজেও এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। যাই হোক ভিউয়ার্স, এখান থেকে আপনি এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা রয়েছে, তো আপনার ইনস্টল হয়ে গেলে সিম্পলি আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখব যে আমি যে কোয়ালিটিগুলোর কথা বলেছি সেই কোয়ালিটিগুলো আসলে এখানে আছে কি না। তো এর জন্য আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে প্রথমেই আপনি এখানে দেখেন যে ভিডিও সেটিং রয়েছে। তো আপনি জাস্ট এই ভিডিও সেটিংসে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি জাস্ট দেখে নেবেন যে এখানে আপনার রেজুলেশন রয়েছে 1080 পিক্সেল, এবং ফ্রেম রেট রয়েছে 16 MBPS, এবং দেখেন ফ্রেম রেট রয়েছে কিন্তু 60 FPS, অর্থাৎ যে কোয়ালিটিগুলোর কথা আমি আপনাদেরকে আগে বলেছি সেই কোয়ালিটিগুলোর সবগুলোই কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ ফ্রিতে এত ভালো স্ক্রিন রেকর্ডার কিন্তু আপনি প্লে স্টোরে আর পাবেন না। তাছাড়া আর বেশ কিছু কন্ট্রোল কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। যদি আপনার কোনো রেকর্ড করতে গেলে কোনো সমস্যা হয়, সেখানে আপনি রিপেয়ার করে নিতে পারবেন। অ্যাবনর্মাল আপনার স্টপ, অর্থাৎ বলতে বলতে অনেক সময় দেখা যায় যে একটা জায়গায় স্টপ হয়ে গেছে, সেটাকে আপনি এখান থেকে ঠিক করে নিতে পারবেন। এছাড়াও আপনি এখানে রেকর্ডিং মোড পাবেন এবং কাউন্টডাউন পাবেন। তাছাড়াও দেখেন এখানে আপনার নো ওয়াটারমার্ক রয়েছে। এছাড়াও বেশ কিছু কন্ট্রোল কিন্তু রয়েছে, আপনি ভিডিও রেকর্ডও করতে পারবেন এখান থেকে। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা বাদ বাকিগুলো দেখে নেবেন। আশা করি এই স্ক্রিন রেকর্ডারটি আপনাদের কাজে দিবে এবং এটি একটি বেস্ট স্ক্রিন রেকর্ড, নিঃসন্দেহে এটি আপনি ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আপনাদের সাথে শেয়ার করার। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে দিবে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না। ভালো থাকবেন সব।